আজকের ক্লাসটা মেইনলি হচ্ছে মেডিকেল পরবর্তী তোমার প্ল্যানটা, মেডিকেলের পরে তুমি কি করবা, বা তুমি যদি অ্যাজ এ ফার্স্ট টাইমার অথবা সেকেন্ড টাইমার হিসেবে থাকো, তুমি মেডিকেল অ্যাডমিশন টেস্টের পরপরই বা তোমার যদি মেডিকেলে হইলো বা হইলো না, সব বিষয় নিয়ে আলোচনা করব। খুব একটা লেন্দি করব না, যেহেতু তোমাদের সামনে অনেক প্ল্যান আছে বা অনেক কিছু করতে হবে, খুব একটা লেন্দি করা যাবে না, খুব সহজে খুব সংক্ষেপে বলার চেষ্টা করব। জাস্ট মনোযোগ দিয়ে শুনো, তোমার উপকার হবে, একটু হলেও তোমার উপকার হবে, বুঝছো? অথবা তোমার একটু হলেও মানসিক একটা শান্তি পাবা, কোনো ধরনের কোনো ঝামেলা নেই। আজকের যারা ক্লাসটা যারা ফেসবুক থেকে দেখতেছো তাদের বলো যে ভাইয়া সবকিছু শোনা যাচ্ছে কিনা, আর তোমাদের যে কোনো ধরনের প্রবলেম থাকলে কমেন্টে জানাবো। আমি যে কমেন্ট বক্স কিন্তু সামনে রাখছি, যারা ইউটিউব থেকে দেখতেছো ইউটিউবে নিচে কমেন্ট করবা, আমি সবগুলো কমেন্টের রিপ্লাই দরকার হলে দিবো, দরকার হলে ভিডিও বানিয়ে দিবো, তুমি কমেন্ট করবা। কমেন্ট এই কারণে করবা কেন, যেমন তোমার কোনো ধরনের কনফিউশন থাকলে, কোনো কনফিউশন থাকলে এই যে আমার ডিসক্রিপশন অথবা যে কোনো পোস্টের নিচে নাম্বারও দেওয়া থাকে, হোয়াটসঅ্যাপে যে কোনো ধরনের প্রবলেম থাকলে আমাকে করতে পারো, কোনো সমস্যা নেই। কারণ তোমার জন্যই এখানে আসি, তোমার সুবিধার জন্য বা তোমার বেটারমেন্টের জন্য আমি বসে আছি, আমি না হয় মানে যারা এখানে কাজ করে তারা এখানে বসে থাকে। ওকে, তাহলে মূল কথায় আসি, আমাদের ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট সামনে, এটা হচ্ছে সবকিছু বলবো, আস্তে আস্তে আসবো, কেমনে প্রিপারেশন বা কি করবা সবকিছু বলবো। তার আগে বলে রাখি, দেখো তো, সাপোজ তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্ট হয়েছে, মেডিকেলে চান্স হয়ে গেছে, ম্যাটে চান্স হয়েছে তোমার, চান্স হইলে খুবই ভালো, মাশাল্লাহ চান্স হইলে, যারা ফার্স্ট টাইম সেকেন্ড টাইম চান্স পাইলে তো হইলে। কিন্তু দেখো পরীক্ষা দিয়েছে 1 লাখ, কত 1 লাখের উপরে, ওয়ান মানে 100-এর উপরে পরীক্ষা দিয়েছে, মাত্র সিট হইতেছে কয়টা, 5,000 সিট, তাই না? 5,000 বা 5,500 সিট, যেটা আমি 5,000-ই ধরে রাখি। এখন বললেই তো আর হয় না, তাই না ভাই? এটা তো আমি নিজেও জানি, 5,000 সিটের মধ্যে থাকা তো একটা ভাগ্যেরও বিষয় থাকে, তুমি চান্স পাও না পাও এটা তোমার প্রিপারেশন যেমন ইম্পর্টেন্ট ছিল, ভাগ্যটাও সেমন তেমন ইম্পর্টেন্ট ছিল। এখানে আমরা মানে বিষয়টা হচ্ছে এরকম যে তুমি যেরকমই প্রিপারেশন নেওয়া থাক না কেন, তুমি তোমার সর্বোচ্চটা দিলে চান্স যদি তারপরে না পাও, এর মানে এই না যে তুমি হেরে গেছো, এর মানে এই যে তোমার আরো সামনে আরো অনেক অনেক পথ পাড়ি দেওয়া বাকি আছে। আর কি প্ল্যান অনুযায়ী সামনে কিভাবে আঁকাবা ওইটাই বলবো। চান্স যদি না পাও, ওই বিষয়ে আজকে পুরা আলোচনা, চান্স হয় নাই বা আমি ধরে নাও তুমি যে মিলাইছো, মিলানোর পরে যদি 60 মার্কের থেকে কম মার্ক আসে, আর যদি তুমি প্রাইভেট মেডিকেলে না পড়তে পারো বা প্রাইভেট মেডিকেল পড়ার দরকারও নেই, তুমি 60 মার্কের থেকে কম পাইছো, তাহলে তোমার আপাতত এই ভিডিওটা দেখা উচিত। আর 60 মার্কের থেকে বেশি মানে 70+, স্পেশালি যারা 70+ পাইছো, 70+, তারা এই ভিডিওটা যদি নাও দেখতে পারো কোনো সমস্যা নেই। কিন্তু যারা মেডিকেলে চান্স পাইছো এবং ঢাকা ইউনিভার্সিটি অথবা অন্য মেডিকেল অ্যাডমিশন টেস্ট তুমি দিতে চাচ্ছো, তখন কিন্তু তোমার তখনও তোমার এই ভিডিওটা দেখা উচিত। কিন্তু তুমি যদি শুধু মেডিকেলে পড়তে চাও তাহলে তোমার ভিডিওটা দেখা উচিত নেই। তুমি যদি 70+ পেয়ে থাকো, যারা যে স্টুডেন্টরা 65-এর নিচে পাইছো বা 60 নিচে পাইছো, তারা তাদের জন্য ভিডিওটা। এখন কথা হচ্ছে ভাই, আমি ফার্স্ট টাইমার, আমি সেকেন্ড টাইমার, আমি কি করব। এখন দেখো ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমারদের আলাদা প্ল্যান, যেহেতু ফার্স্ট টাইমারদের একটা আমাদের প্ল্যান আছেই, সরি আমি সাপোজ সেকেন্ড টাইমার, আগে সেকেন্ড টাইমারটা শেষ করি। সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে 3টা প্ল্যান আছে, এখানে জাহাঙ্গীরনগরে ডি ইউনিট আছে, তারপরে তোমার জিএসটি আছে, যেটা জিএসটি ভার্সিট এবং জিএসটি যেটা তোমার গুচ্ছ কৃষি আছে, তারপরে আরেকটা প্ল্যান আছে যেটা হচ্ছে তোমার সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে স্পেশালি তোমার রাজশাহী ভার্সিটি, আরও তাছাড়া আরও অন্যান্য প্ল্যান আছে, এই প্ল্যান অনুযায়ী আগানো যায়। এখন তোমার জাহাঙ্গীরনগর ভার্সিটির জন্য তুমি ভালো মতো প্রিপারেশন শুরু করতে পারো, জাহাঙ্গীরনগর ভার্সিটি কিছুদিন পরই পরীক্ষা, জিএসটি আর আরইউর জন্য ভালো মতো প্রিপারেশন শুরু করে দিতে পারো যারা সেকেন্ড টাইমার আসছো। দেখো এর মানে এই না যে মেডিকেলে না পাইছো দেখে তুমি খারাপ স্টুডেন্ট, অথবা তুমি ভার্সিটিতে পড়বা দেখে তোমার মেডিকেলের ফ্রেন্ড তোমার থেকে সুপিরিয়র, এরকম কিছু না। তুমি যে কোনো ভার্সিটি থেকে যে কোনো জায়গা থেকে ভালো করার সম্ভাবনা আছে, বুঝছো? এটা আসলে তোমাদের একটা আশার কথা বলি, যে যারা এবার মানে মেডিকেলে আসবো বা যারা যে কোনো ভার্সিটিতে আসো, আলটিমেটলি কি করবে, আলটিমেটলি তো সবাই বিসিএস দিবে, মানে খুব ভালো স্টুডেন্ট না হলে আলটিমেটলি বিসিএস দিবে, আমিও দিব তুমিও দিবা। আসলে বিসিএস এর জন্য তোমার যে মেডিকেলই পড়া লাগবে এরকম তো না, তুমি যে কোনো একটা ভার্সিটি থেকে পড়ে ভালো একটা সরকারি চাকরি করতে পারো, আমরা ভবিষ্যৎ পরিকল্পনা বলতেছি আর কি, এটা হচ্ছে আসল কথা। আর যারা মেডিকেলে পড়ে তাদের যে খুব একটা উন্নতি হয়ে গেছে এরকম কিছু হবে। যারা সেকেন্ড টাইমার, তোমার এখন হারারও কিছু নাই, ডেন্টাল আছে, ডেন্টাল এটা একসাথে বলতে চাইছিলাম, ডেন্টাল হইতেছে ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমার উভয়ের ক্ষেত্রেই ডেন্টাল আছে। ডেন্টাল ভর্তি পরীক্ষাটার জন্য কিন্তু সময় আছে 1 মাস, যাদের মেডিকেল প্রিপারেশন অনেক ভালো, আর কিছুদিন চেষ্টা করে ডেন্টালটা আলাদা সেপারেটলি প্রিপারেশন নেওয়া যাবে না, তোমার জিএসটি এবং আরইউ এগুলা এবং জাহাঙ্গীরনগর এগুলা সবকিছুর সাথে ডেন্টাল প্রিপারেশনটা নিতে হবে। আর
আমি আবারও বলি যে ডেন্টালের সিডি আলাদা কোনো প্রিপারেশন নেই। ডেন্টাল প্রিপারেশন কেমনি নিবা, আগে যা যা পড়ছো ওগুলাই পড়বা, জাস্ট মডেল টেস্ট দিবা ভালো মতো। মডেল টেস্ট দেওয়ার সাথে সাথে আবার বইয়ের এমসিকিউ গুলো প্র্যাকটিস করবা। এতে যে ধাঁচে মেডিকেলের পরীক্ষা প্রিপারেশন নিচ্ছ, ডেন্টাল প্রিপারেশন একই ধাঁচে নিবা, একইভাবে তুমি পড়বা। এখানে কোনো এক্সট্রা করে যে সবকিছু পড়ে উল্টে ফেলবা এরকম কোনো সম্ভব না। এক মাসের মধ্যে তোমাকে যা যা মানে যেটা সম্ভব ওইটা বললাম আর কি। যারা ফার্স্ট টাইম আসছো তারা কি করবা, তাদের ক্ষেত্রে এই সবগুলো অপশন তো আছেই, সাথে আরেকটা এক্সট্রা অপশন যেটা হচ্ছে ডিউ। ডিউটা হইতেছে তোমার এখানে উল্লেখযোগ্য বিষয়, কারণ ডিউ এর চান্স এখানে একটা মূল্যবান একটা বিষয়। ঢাকা ইউনিভার্সিটিতে পড়া এবং চান্স পাওয়া মূল্যবান একটা বিষয়, যারা ফার্স্ট টাইমার খুবই বড় একটা অপরচুনিটি তোমাদের জন্য। ডিউতে তোমাদের আরো একটা আশার কথা বলি, ডিউতে যে টাইপের প্রশ্ন আছে স্পেশালি কেমিস্ট্রি আর বায়োলজি, যারা মেডিকেল প্রিপারেশন এসো তাদের ক্ষেত্রে কেমিস্ট্রি আর বায়োলজি প্রিপারেশন শেষ মানে ডিউ এর জন্য। তোমার বাকি আছে কি কি, তুমি যদি ম্যাথ আর বায়ো ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এই যে কোর সাবজেক্টগুলো দেখাতে চাও, তাহলে ম্যাথটা একটু কষ্ট করে পড়তে হবে। আর ম্যাথ যদি না দেখাতে চাও, ম্যাথ যদি তোমার মানে কম্পালসারি না হয়ে থাকে, মানে কি বলি, ম্যাথ যদি মেইন না হয়ে থাকে, তাহলে তোমার ম্যাথের বদলে ইংলিশ অথবা বাংলা দেখো। আমি সাজেস্ট করবো ইংলিশ দেখানোর, তুমি যদি ম্যাথটা না পারো আর কি। ইংলিশটা তুমি যেহেতু মেডিকেলের জন্য কিন্তু পড়ছোই প্রথমত, আর দ্বিতীয়ত দ্বিতীয়ত হচ্ছে বাংলাটা এখন আসলে তুমি যদি আগে না পড়ে থাকো, শেষ মুহূর্তে বাংলা পড়ার আসলে কোনো যৌক্তিকতা নাই বা পড়ে শেষ করতে পারবা না, ম্যাথের বদলে ইংলিশ দাগাইতে হবে এটাই। আর তুমি যেহেতু বায়োলজি পারোই আর ফিজিক্স তো পারোই, এখন তোমার ঢাকা ইউনিভার্সিটির জন্য কীভাবে প্রিপারেশন নিতে হবে বিস্তারিত ওই বিষয়ে বলবো। তাহলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটা সাবজেক্ট তোমার ভালো মতো দাগাইতে হবে ঢাকা ইউনিভার্সিটির জন্য, আর ম্যাথটা না পারলে ইংলিশ দাগাইতে হবে, ম্যাথ যদি তোমার মেইন সাবজেক্ট না হয়ে থাকে। এটাই হইতেছে আসল কথা আর কি, মানে একদম ব্রিফ কথা হইতেছে এতটুকুই। তাহলে এখন চলো কেমনে প্রিপারেশনটা নিবো কেমনে বা কি করবো এই বিষয়ে আসি। জুবাইর আহমেদ বসু যে, জি ভাই, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে, তাহলে আসো সামনে সামনে আসি। সামনে ডিউ এ ইউনিটের প্রিপারেশনটা নিবো কেমনে, আসলে নিবো হচ্ছে এইভাবে যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটা সাবজেক্টের দুইটা স্টেপ আছে। একটা হইতেছে আমাদের মানে পড়ার স্টেপ যেটা, আর দুই নাম্বার স্টেপ হইতেছে প্র্যাকটিস স্টেপ, বুঝছো? এই দুইটা স্টেপ যখন ফলো করবা, এই সামনে 3 সপ্তাহ যে সময় আছে, পড়া এবং প্র্যাকটিস দুইটা যদি ফলো করতে পারো তাহলে তোমার হয়ে যাবে। এখন কেমনে পড়বো, কই থেকে পড়বো, প্র্যাকটিস কেমনে করবো ওইটাই বলবো। এখানে তোমার ঢাকা ইউনিভার্সিটি যে ভার্সিটি ক একটা পোস্ট ব্যাংক আছে, স্পেশালি ভার্সিটি ক, আরেকটা আছে ডিইউ এ ইউনিট কোশ্চেন ব্যাংক আছে আরেকটা, ওইটা সাথে ভার্সিটি ক যে পোস্ট ব্যাংক, এই দুইটা পোস্ট ব্যাংক তোমার পড়লেই কমপ্লিট। অনেকে আমি অনেকে বলছো যে ভাই হাজারি স্যারের বইয়ের এমসিকিউ পড়লেই হবে কিনা, কবি স্যারের বইয়ের এমসিকিউ পড়লেই হবে কিনা, ইসাহ স্যারের বইয়ের এমসিকিউ পড়লেই হবে কিনা, মেডিকেলকে অনেকে এই টাইপের প্রশ্ন করছো। এখন এই টাইপের প্রশ্ন করো না, তুমি যদি বলো যে ভাই ঢাকা ইউনিভার্সিটি পোস্ট ব্যাংক পড়লেই হবে কিনা, তখন তোমাকে আমি কিছু বলার থাকবে না। কারণ ঢাকা ইউনিভার্সিটি যে ভার্সিটি ক পোস্ট ব্যাংকটা অনেক মোটা একটা বই, এই বইটা পড়লেই হবে কিনা এই প্রশ্নটা করার থেকে তুমি আগে বলবা যে ভাই আমি এটা পুরোটা পড়ছি, এখন কি পড়তে হবে, এইটা দ্যাটস দ্য প্রশ্ন। এখন তুমি যদি এই একটা এমসি মানে ভার্সিটি প্রশ্ন ব্যাংকটা শেষ না করে তুমি যদি খালি ঘুরো গাড়ো যে কি আসে কি আসে না আসে, তাহলে কিন্তু হবে না। ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকে সব আছে, আর এখান থেকেই প্রশ্নগুলো তুমি পারবা, মেইনলি 80% তুমি প্রশ্ন পারবা, আর বাকিগুলো তুমি নিজের কমন সেন্স দিয়ে দেখাইতে পারবা। এই ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা পড়লি শেষ 3 সপ্তাহে একটাই টার্গেট রাখা লাগবে, এই ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা শর্টকাট সহ বুঝে শুনে ভালো মতো শেষ করার, সবই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সবকিছুই এখানেই আছে। তাহলে চলো আমাদের প্র্যাকটিস কেমনে পড়বো, এই যে পড়া পড়ার পার্টটা তো গেল, কেমনে পড়বো এখন এতে স্ট্র্যাটেজির পার্টটা। স্ট্র্যাটেজিতে কি করবো, স্ট্র্যাটেজিতে 3 ধরনের স্ট্র্যাটেজি এখানে লাগবে। তোমার হ্যান্ড ক্যালকুলেশনটা বস হইতে হবে হ্যান্ড ক্যালকুলেশনের, এবার তো দেখছো মেডিকেলে কি টাইপের হ্যান্ড ক্যালকুলেশন দিছে। টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের পর এক্সাম দিতে হবে। আবারও বলি স্ট্র্যাটেজিটা কি পরীক্ষার হলে, স্ট্র্যাটেজি এটাই যে হ্যান্ড ক্যালকুলেশন তোমার ভালো মতো শিখতে হবে। আর ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংকে প্রচুর এমসিকিউ আছে যেগুলো হ্যান্ড ক্যালকুলেশন করা যাবে, তারপরে টাইম ম্যানেজমেন্টে খুব ভালো মতো নজর দিতে হবে, আর প্র্যাকটিস করতে হবে এগুলো সব কিছু, আবার এক্সাম দিতে হবে, আর এইটা আবার রিপিটে আসতে হবে, বুঝছো? আবার এক্সাম দিবা, আবার প্র্যাকটিস করবা, আবার হ্যান্ড ক্যালকুলেশন আবার পড়বা, এই যে পড়া থেকে শুরু হবে, আবার পড়বা, আবার শুরু করবে, এটা এটা যে রিপিটেশন একটা প্রসেস, এই প্রসেসে তুমি যদি আগাও তাহলে ঢাকা ইউনিভার্সিটিতে একটা সিট পাও তোমার জন্য কোনো ম্যাটারই না। চলো এখানে তাহলে কথা হচ্ছে ভাই এক্সাম দিবো কেমনে, আমাদের কিন্তু নিজস্ব একটা পারফরমেন্স, ডিউ এ ইউনিট একটা এক্সাম বেঁচে আছে ভাই, কষ্ট করে ওইটা আমি একটু পরে দেখাবো, কষ্ট করে ওইটা, তারপরে তুমি একবার নিজ দায়িত্ব একটু পড়বা। আমাদের এক্সাম বেসটা আমি এমনভাবে সাজাইছি যেন তোমার এই 3 সপ্তাহে একটা কঠোর প্রিপারেশন নেওয়া যায়, একদম সলিড একটা প্রিপারেশন নেওয়া যায়। আমাদের সকালে পরীক্ষা আর একটা বিকালে পরীক্ষা, যেহেতু সময় কম করার কিছু নাই, এই টাইপের আমাদের যদি সবগুলো পরীক্ষা তুমি যদি কনসিয়াসলি দাও, আমি তোমারে বলবো যে কেমনে পরীক্ষা দিবা কেমনে পড়বা,
সবকিছু বলবো। আর এক্সাম ব্যাচ আছে, এই এক্সাম ব্যাচে তুমি রুটিনটা আমি এখনই দেখাচ্ছি। রুটিনে এখানে আমাদের যে পরীক্ষার সময় হচ্ছে হ্যাঁ দেখো, এখান থেকে আমাদের যে পারফরমেন্স ডি ইউনিট যে আমাদের এক্সাম ব্যাচটা, এক্সাম ব্যাচের মধ্যে টাইম হচ্ছে এন্ড টাইম হচ্ছে আমাদের 11টায়, ডেইলি এক্সাম থাকবে 15টা এমসিকিউ প্লাস 2টা রিটেন, সাবজেক্ট ফাইনাল এবং পেপার ফাইনাল থাকবে 60টা এমসিকিউ প্লাস 16টা রিটেন। এখানে আমাদের শুরু হবে দেখো 13 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে, আমাদের টাইম হচ্ছে প্রথমে 3 PM-এ, 3 PM-এ আমাদের পরীক্ষা আমরা পাবলিশ করে দেবো, 3 PM-এর আগ পর্যন্ত তোমার পড়ার টাইম থাকবে, 3 PM-এর থেকে আমাদের 5 PM, 2 ঘন্টা টাইম থাকবে। 2 ঘন্টা তো পরীক্ষা না, পরীক্ষা হইতেছে তোমার ধরো 30-40 মিনিট, 2 ঘন্টার মধ্যে তোমার যে কোনো এক টাইমে পরীক্ষা দিবা। আর P1 তোমার পরীক্ষা দেবে, P1 কি, P1 হচ্ছে একটা সিলেবাস যেটা আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে, P1 এর আন্ডারে কি কি পড়ে, যেমন ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 1, 2, 3, 4 এরকম। তারপরে P2 পরীক্ষা, এইভাবে খণ্ড খণ্ড করে আমরা 13 ফেব্রুয়ারি আবার 10টার সময় একটা পরীক্ষা রাখছি, যারা তুমি যে 5টার সময় পরীক্ষা শেষ হলো 5টা থেকে 10টা পর্যন্ত 5 ঘন্টার মধ্যে তুমি যেন P2 প্রিপারেশন নিতে পারো। সেম ভাবে এইভাবে আগে আমরা ডেইলি এক্সামগুলো শেষ করছি। দেখো এখানে যে P1 P2 P3 P4 মানে ফিজিক্স টোটালটাকে আমি 4 ভাগে ভাগ করছি, 4 ভাগে 2 দিনের মধ্যে শেষ করার চেষ্টা করছি, সকালে একটা রাতে একটা, সকালে একটা রাতে একটা। এভাবে তুমি যখন একটা পেপার এখানে আমরা শেষ করার চেষ্টা করছি 19 ফেব্রুয়ারিতে, 19 ফেব্রুয়ারিতে একবার সিলেবাস শেষ। এখন এটা আমি জানি তোমার জন্য কঠিন তোমার জন্য, কিন্তু তোমার শেষ করা ছাড়া আমার আর কোনো করার কিছু ছিল না, আমাদের এই সিলেবাস করা ছাড়া, কারণ পরীক্ষা যেহেতু আমাদের 1 তারিখে, সো এই ছিল মানে এই রুটিনটা করা ছাড়া আর কোনো উপায় নেই। 20 ফেব্রুয়ারিতে থেকে আবার বায়োলজি ফুল। দেখো 19 ফেব্রুয়ারিতে বায়োলজি B1 প্লাস B2 হলে 20 ফেব্রুয়ারিতে আবার বায়োলজি ফুল, তারপর একদিন গ্যাপ আছে, 22 ফেব্রুয়ারিতে হচ্ছে ফিজিক্স ফুল, তারপর একদিন গ্যাপ, তারপরে হচ্ছে 24 ফেব্রুয়ারি কেমিস্ট্রি ফুল, ম্যাথ ফুল হচ্ছে 26 তারিখে, আমাদের ম্যাথ ফুল হবে, দুইবারই ভীষণ শেষ হবে এখানে, ম্যাথ ফুল মানে দুই পেপার একসাথে মিলিয়ে। দেন 27 ফেব্রুয়ারিতে হইতেছে ফাইনাল মলিউল টেস্ট 1 এবং 28 ফেব্রুয়ারি ফাইনাল মলিউল টেস্ট 2 রাখার চেষ্টা করছি। তো এইভাবে একটা কম্প্যাক্ট একটা প্রিপারেশন হবে তুমি যদি এই রুটিন অনুযায়ী ফলো করো। সাপোজ তোমার হইতেছে P4 এক্সামের আগে, দেখো 14 ফেব্রুয়ারি 10টার সময় P4, তো 14 ফেব্রুয়ারি তুমি যখন P3 এক্সামটা দিলা 3টার সময়, P3 এক্সাম দেওয়ার পরে তোমার 5টা থেকে 10টা পর্যন্ত 5 ঘন্টা সময়ের মধ্যে তোমার P4 এর আন্ডারে ঢাকা ইউনিভার্সিটি যে কোশ্চেন ব্যাংকটা আছে বা ভার্সিটি ইউনিট প্রশ্ন ব্যাংকটা, ভার্সিটি ইউনিট প্রশ্ন ব্যাংকটা যদি তুমি পড়ে যাও ভাই, তাহলেই তোমার এই প্রিপারেশন এভাবে শেষ হবে আর কি। তোমার একটা বাধা ধরা নিয়মের মধ্যে থাকলে তোমার প্রিপারেশন আর কি শেষ হবে, নইলে নইলে আর কি আমি আমি যাই করি বা যেই যাই বলুক না কেন, আলটিমেটলি তোমার প্রিপারেশন শেষ হবে না। এটা হচ্ছে দ্যাটস দা রিয়েলিটি, এটা হচ্ছে আসল কথা। এখন এখন ভাই অনেকে আসো যে পার্সোনালি পড়তে যাচ্ছ, অনেকে আমি পার্সোনালি পড়াচ্ছিও, তারপর আমি তোমাদের বলি যে আসলে নিয়মটা কি। নিয়মটা হচ্ছে কেউ যদি পার্সোনালি পড়তে চাও ঢাকা ইউনিভার্সিটি ইউনিট এক্সাম ব্যাচের মানে এক্সাম ব্যাচ ছাড়াও পার্সোনালি যদি পড়ার আগ্রহ থাকে, আমি যেহেতু 2 বছর যাবতীয় ঢাকা ইউনিভার্সিটির জন্য পড়াচ্ছি এবং প্রফেশনালি পড়াচ্ছি, যার কারণে আমি তোমাদের বলি আগে নিয়মটা বলি। পার্সোনালাইজড ডি ইউনিট এ ইউনিট হচ্ছে অনলাইন এবং অফলাইন দুইটাই আছে। অফলাইন হচ্ছে ঢাকার মধ্যে আমাদের লোকেশনটা, এবং অনলাইনে আমি তো পড়াবো অনলাইনে, অনলাইন তো যে কোনো প্রান্ত থেকে পড়তে পারো। এখানে তুমি কাইন্ডলি একটু গার্জিয়ানকে ফোন দিবা, আগে তোমার জানতে হবে তুমি ফার্স্ট টাইম আর তোমার ডিএ প্রিপারেশনটা কিরকম। তোমার যদি একদমই কোনো পড়াশোনা না থাকে তাহলে তো আর হবে না, তাই না? তোমার মিনিমাম কিছু না কিছু পড়া থাকে, আমি ওইটাকে তোমাকে উঠাই ধরে না, তুমি ঢাকা ইউনিভার্সিটিতে তুমি 100তে পরীক্ষা, আমাদের 100তে পরীক্ষার মধ্যে তুমি 50 পাওয়ার মতো পাবলিক, আমি তোমাকে টাই না টুই না 70 পাওয়ার মতো পাবলিক বানাইতে পারবো। 70 পাইলে কিন্তু ভালো একটা ভার্সিটিতে মানে ভালো একটা সাবজেক্টের চান্স হয়। সো ওরকম যে আর তুমি এক্সাম বেস তুমি যদি নিজে নিজে পড়তে চাও, আমাদের শুধু এক্সাম ব্যাচ আছে, শুধু এক্সাম ব্যাচে পড়লেও হবে, পার্সোনাল ব্যাচ তাদের জন্যই যারা মানে খুবই ঝামেলার মধ্যে আছে, খুবই তাদের মানে প্রিপারেশন আছে, পড়াবো কেমন নেই, ওটা হচ্ছে আসল কথা। প্রত্যেকটা আমাদের যে পার্সোনাল ব্যাচের ক্লাসগুলো একদিন পর পর হবে, টোটাল মনে হয় 8 থেকে 10টা ক্লাস থাকবে, 8 থেকে 10টা ক্লাসের মধ্যে আমরা টোটাল ঢাকা ইউনিভার্সিটির ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি 4টা সাবজেক্ট শেষ করার চেষ্টা করবো ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক ভিত্তিতে। তবে প্রশ্ন ব্যাংকটা যে টপিকগুলো আমাদের ইম্পর্টেন্ট, যে প্রশ্নটা মেডিকেল বোর্ড সরি ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষায় আসবে, ওই ঢাকা ইউনিভার্সিটিতে ওই প্রশ্ন নিয়ে আগে কথা বলবো। হ্যান্ড ক্যালকুলেশন শর্টকাট এই সব কিছু দেখানো হবে প্রত্যেকটা ক্লাসের মধ্যে, প্রত্যেক ক্লাসে তুমি অনেক কিছু শিখে যেতে পারবো, আর ওইটাই তুমি আমাদের যে এক্সাম পেয়েছো ওইটাই ইমপ্লিমেন্ট করতে পারবো। সো টোটাল এটাই হচ্ছে প্যাকেজ, আর এটাই হচ্ছে আলটিমেট কথা। এইরকম একটা মানে সলিড একটা প্রিপারেশন নিয়ে তুমি দেখো মেডিকেলটা হারাইছো, মেডিকেলটা হারানোর পর এখন তোমার একমাত্র একটাই টার্গেট ঢাকা ইউনিভার্সিটিতে, টার্গেট ঢাকা ইউনিভার্সিটিতে কেমনি তুমি একটা সিট পাবা, এটাই হচ্ছে আমাদের মূল কথা। সো সিট পাওয়ার জন্য বা মূল কথা, এই মূল কথার এক কথাই যে এইভাবে একটা সলিড একটা প্রিপারেশন নিলে আলটিমেটলি একটা ভালো কিছু করা সম্ভব, নইলে তুমি যেটা ভালো বুঝো ওইটাই তুমি করবা আর কি। আমার যতটুকু বলা দরকার বা আমার যতটুকু বলা মনে হয়েছে যে দরকার ওইটা অতটুকু আমি বললাম। টোটাল একটা প্রিপারেশন কেমনি নিবা, আশা করি পরবর্তীতে কেউ বলবা না যে ভাই কেমনে পড়বো বা না পড়বো, সবকিছু আমি কিন্তু বলে দেওয়ার চেষ্টা করছি, বাকিটা তোমার ইচ্ছা।
ঠিক আছে, তাহলে আমি ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, সব ডিটেলস দেওয়া থাকবে। তুমি আমাদের এক্সাম ব্যাচ 13 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে, ওইটা দেখতে পারো, বা পার্সোনাল ব্যাচও ভর্তি হতে পারো। একবার একটু কল দিবা বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেও হবে, হোয়াটসঅ্যাপ মেসেজ দিলে আমি দেখার চেষ্টা করবো। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।